হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আজকে একটা খুব কমন রেসিপি অনেক আনকমনভাবে বানিয়ে দেখাবো। নাম চিকেন শর্মা। আমার মতো নিশ্চয়ই আপনাদেরও এই খাবারটা খুবই ফেভারিট। খুব সহজেই কীভাবে ঘরে একদম দোকানের মতন চিকেন শর্মা বানানো যায় চলুন দেখে নেই। ইউজ করছি আমি এখানে 750 গ্রাম চিকেনের থাই। ডার্ক মিটটা দিয়ে কিন্তু শর্মাটা আরও বেশি জুসি হয়, তাই চেষ্টা করবেন এই ধরনের মাংস ইউজ করতে। দিয়ে দিলাম এখানে 1 চা চামচ কায়েন পাউডার বা পাপরিকা পাউডার, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ি এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়ি। জিরা পাউডার দিয়ে দিয়েছি আমি এখানে 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, গরম মশলা দিয়ে দিলাম 1 চা চামচ, 1/2 চা চামচ দিবেন লঙ্গের পাউডার, লবণ দিচ্ছি 7 মতন, এই ধরুন 1 চামচ। আমি 2 বার দিয়েছি কারণ আমি 1 টেবিল চামচ দিলাম। 1 টেবিল চামচ দিলাম লেবুর রস, সরষের তেল দিচ্ছি 1/4 কাপ, 1 চা চামচ আদা রসুন বাটাও দিয়ে দিলাম। সবচেয়ে শেষে দিলাম এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু উপর দিয়ে একটা ক্রিস্পি ভাব আসে। এবার হাত দিয়ে অথবা চামচ দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যদিও আমি আজকের রেসিপিটা তৈরি করার জন্য ইউজ করেছি এখানে সরষের তেল, তা না থাকলে আপনারা যে কোনো রেগুলার অয়েল অথবা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমি 1/2 ঘন্টার জন্য ম্যারিনেট করতে দিব। 1/2 ঘন্টা পর আমরা এরকম একটা কাজ করব। 3টা কাঠি নিয়েছি, তার মধ্যে চিকেনের পিসেসগুলি ঢুকিয়ে দিতে হবে। বলেছিলাম না শুরুতেই একটু আনকমনভাবে আমি আপনাদেরকে চিকেন শর্মা ঘরে বানিয়ে দেখাবো। এইভাবে করলে একদম হুবহু দোকানের টেস্ট এবং লুকটা আসবে, একটু পরে দেখবেন কেন। সাবধানে এই শাসলি কাঠির মধ্যে সবগুলি চিকেন আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি আজকে ইউজ করেছি এখানে হাড় ছাড়া ডার্ক মিট। আপনারা যদি চিকেন ব্রেস্ট ইউজ করেন তাহলে কিন্তু শর্মাটা অতটা জুসি হবে না, তাই চেষ্টা করবেন এই মিটটা ইউজ করে বানাতে। কিন্তু যদি আপনারা না পান সেই ক্ষেত্রে আপনারা চিকেন ব্রেস্ট ইউজ করতে পারেন। সবগুলি চিকেন আমি কাঠির মধ্যে খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। এইবার আমরা এই চিকেনটাকে বেক করব। আপনাদের সুবিধার্থে আমি আভেনের জায়গায় চুলায় বেক করে দেখাবো, তবে যারা আভেনে করতে চাচ্ছেন 350 ডিগ্রি ফারেনহাইট অথবা 180 ডিগ্রি সেলসিয়াসে আভেনে এটাকে 1/2 ঘন্টার জন্য বেক করবেন। যেভাবে কেক বেক করে সেইভাবেই একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা ঢেকে আমি 1 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিলাম। তারপর এই চিকেনটাকে স্ট্যান্ডের মধ্যে বসিয়ে 1/2 ঘন্টার মতন এটাকে বেক করব। চিকেনটা বেক হতে থাক, সেই ফাঁকে চলুন আমরা একটা স্পেশাল শর্মা সস বানিয়ে নিই। এই সসটা কিন্তু বাংলাদেশি আমি দেখি। আচ্ছা, এখানে নিয়ে নিচ্ছি আমি 2 টেবিল চামচ মেয়নেজ এবং 2 টেবিল চামচ পানি ছাড়ানো টক দই, দিয়ে দিলাম 2 টেবিল চামচ কেচাপ, এখন লাগছে এখানে 1/4 চা চামচ কুচি করে রাখা রসুন, চিনি 1 চা চামচ, গোলমরিচ 1 চা চামচ আর লবণ 7 মতন, 1/2 চা চামচ দিলেই হবে। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি হালকা মেশানোর পর খেয়াল করলাম যে আমি লেবুর রস দিতে ভুলে গেছি, তাই দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1/2 চা চামচের মতন লেবুর রস। বাস, এবার আর কিছু দিতে হবে না, ভালোভাবে মিশিয়ে এই সসটাকে সাইডে রেখে দিব। চিকেনটাও এতক্ষণে বেক হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই খুব সুন্দর করে বেক হয়ে গেছে। যারা আভেনে করবেন তারাও একই আউটলুক পাবেন। আমি চিকেনটাকে মোলটা থেকে বের করে নিয়েছি। এইবার গরম গরম অবস্থায় আপনারা ছুরি দিয়ে এইভাবে কাটবেন। কাটার সময় মনে হবে ঠিক যেন দোকানে শর্মা সার্ভ করা হচ্ছে, একদম এইভাবেই কিন্তু চিকেনের পিসেসগুলি দেখতে হয়। আপনারা অবশ্যই এইভাবেই ঘরে একবার হলেও চিকেন শর্মা বানিয়ে দেখবেন, আমি শিওর তারপর থেকে ঠিক এইভাবেই অলওয়েজ বানাবেন। চিকেনের পিসেসগুলিকে ভালোভাবে কেটে নিতে হবে, কাঠিটাকে সরিয়েও আর একটু হালকা ছোট ছোট পিসেস করে নিচ্ছি। বাস হয়ে গেল, এবার গরম গরম চিকেন শর্মা বানানোর জন্য আমরা একদম রেডি।
অবশ্যই চিকেন শর্মা বানানোর জন্য লাগবে পিতা ব্রেড। আর যেন এই র্যাপটাকে সুন্দর করে একটা পেপারে ফোল্ড করা যায়, তাই আমি নিচে দিয়ে একটা পার্চমেন্ট পেপার দিয়ে দিয়েছি। তবে এই স্টেপটা অপশনাল। আমি পিটা ব্রেডের উপরে দিয়ে দিলাম আমাদের তৈরি করে রাখা শর্মার সসটা। আপনারা যতটুকুন সস চান ততটুকুনই দিবেন। আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু লেটাস পাতা। আপনারা লেটাস না পেলে পুঁই শাক অথবা ক্যাবেজ দিতে পারেন। দিয়ে দিলাম কিছু শসা। আপনারা কী কী টপিং ব্যবহার করবেন এটা পুরোপুরি আপনাদের উপর। টমেটো দিচ্ছি। আমি আজকে পেঁয়াজ দিচ্ছি না, তবে পেঁয়াজ দিলেও শর্মা বেশ টেস্টি হয়। এবার উপর দিয়ে দিচ্ছি চিকেনটা। কতটুকুন শর্মা চিকেন চাবেন সেটা ও আপনাদের উপর ডিপেন্ড করে। চিকেনের উপরে আমি আবারও দিয়ে দিচ্ছি কিছু সস। বাস এবার এটাকে র্যাপ করে নিচ্ছি। এই ধরনের পেপার না থাকলে আপনারা ফয়েল অথবা প্লাস্টিক র্যাপ ইউজ করতে পারবেন। কিন্তু বাস দেখতে দেখতে খুবই সহজেই তৈরি হয়ে গেল আমাদের অসম্ভব মজাদার চিকেন শর্মা রেডি। আপনারা কিন্তু ঠিক একইভাবে বিফ শর্মাও বানাতে পারেন। একই মশলা ইউজ করে ম্যারিনেট করে আপনারা বেক করবেন এবং তারপর ছোট ছোট পিসেস করে কেটে নেবেন। তারপর একইভাবে র্যাপ করে বিফ শর্মা রেডি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন এবং লাইক আর শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করে ফেলুন। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং।